সফরের অ্যাচিভমেন্ট জিরো বললেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর সফরের অ্যাচিভমেন্ট ইজ জিরো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে 10 দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলন কর্মসূচি নিয়ে বিএনপির লিয়াজো কমিটি ও এলডিপির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জাপান সফর শেষে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জাপান সফরকালে ঢাকা টোকিও 8টি চুক্তি ও সমঝোতা সই হয়েছে। পাশাপাশি বাংলাদেশ জাপান বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাপক অংশীদারিত্ব থেকে সফলভাবে কৌশলগত অংশীদারিত্বে পৌঁছার কথা জানান দুদেশের প্রধানমন্ত্রী। এছাড়া গত 1 মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের 5টি প্রকল্প বাস্তবায়নে $225 কোটি বা প্রায় ২৪,০০৫ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের উপস্থিতিতে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, সরকার মিথ্যা কথা বলে, মিথ্যা প্রচারণা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রথম থেকেই যেহেতু তাদের পায়ের নিচে মাটি নেই, মিথ্যা কথা বলে তারা প্রচার করতে চায় তারা যে সফর করেছে সেটা সফল হয়েছে। তিনি আরো বলেন, IMF একটি স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা শুধু বৈঠকের কথা বলেছে। ওয়ার্ল্ড ব্যাংকের এটা পূর্ব নির্ধারিত, আগেই কথা হয়েছে তারা ঋণ দেবে। সুতরাং এই সফরের অ্যাচিভমেন্ট ইজ জিরো। মিথ্যা কথা বলে মানুষকে এক আধ দিন বোকা বানানো যায়, কিন্তু বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না। আওয়ামী লীগে এই কাজটাই করে যাচ্ছে। আগামীতে তাদের নির্বাচিত প্রতিনিধিরা এ দেশ পরিচালনা করবে, তাহলে অর্থনৈতিকভাবে মুক্তি পাবে দেশ, সামাজিকভাবে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবো, মানুষ ন্যায় বিচার পাবে, এক বিচার শাসন থেকে আমরা মুক্তি পাব। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। IMF একটি স্টেটমেন্ট দিয়েছে, যেখানে তারা শুধু বৈঠকের কথাই বলেছে। ওয়ার্ল্ড ব্যাংকের এটা পূর্ব নির্ধারিত, আগেই কথা হয়েছে তারা ঋণ দেবে। সুতরাং এই সফরের অ্যাচিভমেন্ট ইজ জিরো। মিথ্যা কথা বলে মানুষকে এক আধ দিন বোকা বানানো যায়, কিন্তু বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না। আওয়ামী লীগ সেই কাজটাই করে যাচ্ছে, কিন্তু এবার তারা ব্যর্থ হবে। এবার জনগণ তাদের মিথ্যাচার বুঝে গেছে, জনগণ তাদের সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।